প্রশাসনিক বৈঠক সারার পর তুমি আচমকাই এই আলিশা যে গ্রাম, তার গ্রামের দাসপাড়া বলে একটি পাড়া, যে পাড়াতে দাঁড়িয়ে আছি এখানে উঠি আচমকাই ঢোকেন এই শম্ভু রুই দাস, যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়ির বারান্দাটি একটু সরো এই বারান্দাটি তিনি বসেছিলেন। এখানে বসে তখন এখানকার মায়েদের কাছ থেকে কিছু কথা জানতে চান, ওদের তখন বলেছিলেন তোমরা কি হাঁস মুরগি পুষতে পারবে, ছাগল? ওরা অনেকেই বলেছেন হ্যাঁ আমরা পুষি। সে অনুযায়ী আমাকে নির্দেশ দিয়েছিলেন যে কালকেই বিকেলের মধ্যে এই দাসপাড়ার যে কটা বাড়ি আছে তাদের হাঁস মুরগি সব ছাগল যেন বিতরণ করা হয়। আজকে এটা টোকন, কিন্তু এই দাসপাড়ার বাইরেও যেসব গ্রাম পরিবার আছে তারা যদি হাঁস মুরগি ছাগল পুষতে চায় তাদের আমরা দিতে থাকব। এখানে আমাদের ডেপুটি ডিরেক্টর ARD BLDO আছেন, BDO ম্যাডামে রয়েছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি মেম্বার অনেকেই এখানে উপস্থিত আছেন। আমি বলেছি তালিকা তৈরি করুন, কারণ আমরা প্রত্যেক পরিবারকে একটি করে ছাগল দিয়েছি আর প্রত্যেক পরিবারের হাতে 10টা করে মুরগি এবং হাঁস মিলিয়ে 10টা করে ইউনিট দেওয়া হয়েছে। এবং তাতে যদি আরও এখন দাসপাড়ার বাইরেও কিছু গ্রামের যে পাড়া আছে এগুলো তো আমি বলে যাচ্ছি, ওরা যদি তালিকা করে দেন আমরা পৌঁছে দেবো। আর মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এই পাড়ায় কিছু বৃদ্ধা মানুষ আছেন, তারাও দেখা করেছিলেন এবং অনেকেরই হয়তো ঘর নেই, তারাও বলেছেন। তা আমরা DM সাহেব আসার জন্য আমি অপেক্ষা করছি, DM সাহেবকেও বলেছেন আপনি পরিদর্শন করে রিপোর্ট দিন, সেইটা করা হবে বলে বিশ্বাস করি। কারণ আমরাও খুব ছাগল সংগ্রহ করাটা খুব বললেই পাওয়া যায় না সাথে সাথে যে ছাগল দেওয়া হবে। প্রাণীমিত্রা বোনের আমার এখানে আছেন, তাদের আমি অনুরোধ জানিয়েছি ওদের যাতে ভ্যাকসিন এবং যাদের PPR বলে একটি মরণ রোগ আছে ছাগলে, যেটা অনেক সময় ছাগল মারা যায়, তার প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা করতে বলেছি। ওই প্রাণীমিত্রা আছেন তো? হ্যাঁ, ওদের বলেছি যেন ব্যবস্থা কাল থেকে নেওয়া হয়, কোনো হাঁস মুরগি যেন না মারে ছাগল। আপনারা খেয়াল, আপনারা বুঝিয়ে যান, 12টা বাড়িতে ঘুরে ঘুরে যান, এই কাজটা করেছি, মমতাদির নির্দেশ পালন করতে পেরেছি বলে আমি ভালো লাগছে আমার। আর এবার তো ফয়সলা তো আজ আমার একটা ইনকোয়ারি, তার রিপোর্ট, বাড়ি করতে গেলে তার জায়গা পর্চা, তার নাম, আধার কার্ড, রেশন কার্ড সবগুলো তো দেখতে হয়। এগুলো DM সাহেব আশা করছি এসে যাবেন, উনি লোক পাঠাবেন, BDO ম্যাডামকে পাঠাতে সার্ভে হোক। দাসপাড়াতে আমরা এসেছিলেন মমতাদি, সেই দাসপাড়ায় হিসেব নিয়ে দেখলাম 12 ঘর লোকের বাস, ঠিক আছে, দাসপাড়ার বাইরেও আরও অনেক গরিবরা তাদেরও দেবো। আজকে দাসপাড়া দিয়ে শুরু করি।